প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের কলেজের ভর্তি নিয়ে বহু জিজ্ঞাসা রয়েছে প্রভেশনাল মেরিট লিস্টে নাম আসলে আমাদের কি করতে হবে না আসলে কী করতে হবে প্রভেশনাল মেরিট লিস্ট কেন টাঙানো হয় আমরা কিভাবে পেমেন্ট করব ভর্তির প্রক্রিয়া কি রয়েছে তা নিয়ে এবং ভর্তির প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কোশ্চেন সেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ভিডিওতে পেতে চলেছো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তোমরা যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম করেছে এবং যেগুলো ভর্তির ক্ষেত্রে একটা স্টুডেন্টদের জানা অতি অবশ্যই প্রয়োজন সেই সমস্ত প্রশ্ন নিয়েই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো সবার প্রথম কোশ্চেন তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টের নাম আসলে কি করবো প্রফেশনাল মেরিট লিস্ট কেন টাঙানো হয় এবং প্রফেশনাল মেরিট লিস্টের নাম না থাকলে কি আমরা ভর্তি হতে পারবো না সবার প্রথম কোশ্চেন প্রোভেশনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু রীতিমতো যারা অ্যাপ্লিকেশন করেছিল ভর্তির জন্য আবেদন করেছিল এ তোমাদের সবার সমস্ত স্টুডেন্টদের কিন্তু নিয়েই এই প্রভেশনাল মেরিট লিস্ট তৈরি হয় যেখানে রীতিমতো প্রফেশনাল মেরিট লিস্টে তোমাদের প্রত্যেকের নাম থাকবে যারা সঠিক তথ্য দিয়েছ এবং যে তথ্য দিয়েছ সেই তথ্যগুলো কি ঠিক আছে সেটাকে যাচাই করার জন্যই কিন্তু স্টুডেন্টদের একটা প্রভেশনাল মেরিট লিস্ট তৈরি করা হয় যে মেরিট লিস্টের দরুন কিন্তু রীতিমতো স্টুডেন্টরা জানতে পারে আমরা যা যা ডকুমেন্টেশান দিয়েছিলাম কলেজের কাছে সেই সেই ডকুমেন্টেশনই গেছে কোনো প্রসিডিওরেই কোনো রকম ভুল নেই দেখো তোমার ম্যাথামেটিক্সে যে নাম্বার ছিল ফিজিক্সে যে নাম্বার ছিল বা পার্সের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো তোমরা দেখতে পারবে কিন্তু এক্ষেত্রে অনেকের প্রশ্ন রয়েছে আমার কোনো কারণে ভুল চলে এসছে নামে ভুল এসছে স্পেলিংয়ে আমার নম্বরে ভুল এসছে আমি কী করবো দেখো তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমাদের কলেজের প্রত্যেকটা কলেজের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বা হোম পেজে বা অ্যাবাউট সেকশানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে কলেজের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি কলেজের সেই এই কন্ট্যাক্ট নাম্বারে কলেজের নির্দিষ্ট টাইমে তোমরা ফোন করে জানিয়ে দিতে পারো যে আমার এই তথ্য ভুল আছে বা ইমেল আইডি থ্রুতেও জানাতে পারো আর যদি বাড়ির কাছে কলেজ হয় সেক্ষেত্রে গিয়েও কিন্তু তোমরা এই বিষয়টা কলেজের সাথে ডিসকাস করতে পারো সবার প্রথম কিন্তু ও কল করবে যদি কলে না পাও রকম হেল্প না পাও সেক্ষেত্রে নেক্সট স্টেপে যাবে তো রকমভাবে কিন্তু তোমাদের কোনো ভুল থাকলে সেই ভুলটা যাচাই করার জন্যই কিন্তু প্রোভেশনাল মেরিট লিস্ট প্রভেশনাল মেরিট লিস্টের বাংলা কিন্তু অস্থায়ী মেধা তালিকা মানে এটা কিন্তু মানে এটাই নাম থাকলেই যে তোমরা কলেজে ভর্তি হতে পারবে এটা কিন্তু নয় আর যদি প্রফেশনাল মেরিট লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে কি আমরা কলেজে ভর্তি হতে পারবো না এক্ষেত্রে বলে রাখি এই তোমাদের কলেজের প্রভেশনাল মেরিট লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই যোগাযোগ করো কলেজের সাথে কারণ মেরিট লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু নিয়ম অনুসারে তোমরা ভর্তি হতে পারবে না এবার হচ্ছে এই প্রভেশনাল মেরিট লিস্ট থেকে কিভাবে অ্যাকচুয়ালি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয় দেখো এক একটা কলেজের ক্ষেত্রে কিন্তু এক এক রকম কোনো কোনো কলেজে দেখেছো প্রভেশনাল মেরিট লিস্টের ক্ষেত্রেও ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের মতন কিন্তু লিস্ট টাঙিয়ে থাকে এর পরের প্রশ্ন হচ্ছে প্রোভেশনাল মেরিট লিস্টে আমার নাম চলে এসছে সেক্ষেত্রে আমি কি করব। আমার কি করণীয় দেখো তোমার যদি প্রফেশনাল মেরিট লিস্টের নাম আসে তুমি যদি চেক করে দেখো তোমার নাম বা তোমার ডেটা যে তোমরা নম্বর পেয়েছি সমস্ত কিছু ঠিক রয়েছে তাহলে কিন্তু কোনো ধরনের তোমার কোনো কাজ নেই এই মুহূর্তে তাহলে ভর্তি কীভাবে বলছি দেখো প্রফেশনাল মেরিট লিস্টের পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ইস কিংবা ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এরকমভাবে আবার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে থাকে এক্ষেত্রে ইনস্টাগ্রামে আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে প্রফেশনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট মেডিট লিস্ট বিষয়গুলো ক্লিয়ারই হচ্ছে না সহজ ভাষায় তোমাদের বলে রাখি তোমরা সকলেই যেন যে প্রভেশনাল মেডিট লিস্ট ইজ যেটা সেটা কিন্তু রীতিমতো প্রকাশিত হয়ে গেছে কলেজে কিংবা হচ্ছে এই যে প্রভেশনাল মেডিট লিস্ট এই প্রোফেশনাল মেডিট লিস্ট কিন্তু যারা ভর্তির জন্য আবেদন করেছিলে প্রত্যেকের নামই কিন্তু থাকছে তো এখানে তোমাদের মূলত দু ধরনের মেডিট লিস্ট প্রকাশিত করা হয় ব্যাপারটা ভালো করে বোঝো এক হচ্ছে প্রভেশনাল মেডিটলিস্ট যারা আবেদন করেছে ভর্তির জন্য প্রত্যেকের নাম থাকছে তারা অথেন্টিক কিনা তাদের তথ্য অথেন্টিক আছে কিনা সেটা জানার জন্য সেটা হলো প্রভেশনাল মেরিট লিস্ট দ্বিতীয় হচ্ছে অ্যাডমিশন মেরিট লিস্ট বলতে পারো বা ভর্তির মেধাতালিকা বলতে পারো মানে যে তালিকায় নাম থাকলে তুমি ভর্তি হতে পারো সেই ভর্তির মেধা তালিকা এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম প্রধানত দু টাইপের হয়ে থাকে প্রভেশনাল মেরিট লিস্টে তোমাদের সকলের নাম থাকছে যারা কলেজে আবেদন করেছো এবং সেখান থেকেই কিন্তু এই ভর্তির মেধাতালিকা বা অ্যাডমিশন মেরিট লিস্ট কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশিত হয় যে মেরিট লিস্টে কিন্তু যারা ভর্তি হতে পারবে তাদের নাম থাকে কীভাবে তৈরি হয় তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যে নম্বর এসছে সেই নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশান মেরিট লিস্ট তৈরি হয় অর্থাৎ যার আর রেজাল্টের নম্বর খুব ভালো আছে এ তার নাম আগে এরকমভাবে কিন্তু একটা লিস্ট তৈরি হয় যে লিস্টে নাম থাকলে তোমরা ভর্তি হতে পারো সেটাকেই বলা হয় অ্যাডমিশন মেরিট লিস্ট আর এই অ্যাডমিশান মেরিট লিস্টকেই কিন্তু কলেজ বিভিন্ন রকমভাবে অ্যাকচুয়ালি প্রকাশিত করে থাকে কোনো কলেজ আছে সমস্ত যে স্টুডেন্টগুলো কলেজে ভর্তি হতে পারবে সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে এক মেerit লিস্ট টাঙিয়ে দেয় আই সেই সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা ভর্তি হতে পারে এবং তারপরে কি হচ্ছে এবং এই যে ফাইনাল মেরিট লিস্ট কলেজ টাঙিয়ে দেয় ফাইনাল মেরিট লিস্ট থেকে আবার কি হচ্ছে অ্যাডমিশন লিস্ট তৈরি করে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট তৈরি করে তারপরে বা অ্যাডমিশন লিস্ট তৈরি করে বা ফার্স্ট ফেজ অ্যাডমিশন লিস্ট তৈরি করে এরকম ভাবে ফার্স্ট সেকেন্ড অ্যাডমিশন তৈরি করে ঠিক আছে এই হচ্ছে এক ধরনের কিছু কলেজ করতে থাকে এবং দ্বিতীয় বিষয়টা কি যেটা হচ্ছে এই যে প্রোভিশনাল মেরিট লিস্ট তৈরি করেছিল ফাইনাল মানে একবারে মেরিট লিস্ট না তৈরি করে লিস্ট করে প্রথম মেরিট লিস্ট তৈরি করে বা ফার্স্ট মেরিট লিস্ট তৈরি করে যে মেরিট লিস্টে কি হচ্ছে স্টুডেন্ট যারা ভালো নম্বর পেয়েছে তাদের নাম থাকছে ওখান থেকে ভর্তি নিয়ে নিচ্ছে যারা ভর্তি হতে চায় তাদের ভর্তি নিয়ে নিল তারপরে আবার দ্বিতীয় সেকেন্ড মেরিট লিস্ট তৈরি করে সে তারপরে যারা চান্স পেলো তাদের মধ্যে আবার ভর্তি নিয়ে নিল আর পরে থার্ড মেরিট লিস্ট তৈরি করো তাদের ভর্তি নিয়ে নিল তো এইরকমভাবেই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে থাকে প্রফেশনাল মেরিট লিস্টে নাম থাকলে তোমরা ভর্তি হতে পারছো না ফাইনাল মেরিট লিস্ট কিংবা ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু তোমরা ভর্তি হতে পারছো এরপরে তোমাদের মধ্যে অনেকেই বলছো আমাদের প্রফেশনাল মেরিট লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিতই হয়নি তো এক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই অনেক কলেজ রীতিমতো প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত করেছে এখনো অনেক এরকম কলেজ রয়েছে যারা মেরিট লিস্ট প্রকাশিত করেনি তারা করে দেবে এরপরে তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে যে আমাদের কলেজের মেরিট লিস্ট আমরা দেখতে পাচ্ছি না কলেজের ওয়েবসাইটই ওপেন হচ্ছে না ফোর এরকম একটা কিছু দেখাচ্ছে বা অন্য রকম কিছু ইন্টারফেস আসছে আমরা দেখতে পারছি না বা কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি না সেক্ষেত্রে বলে রাখি তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই এক্ষেত্রে অনেক স্টুডেন্ট একসাথে কলেজের ওয়েবসাইটে গেছে বলে ওয়েবসাইটের যে স্পেস সেটা কম থাকায় কিন্তু ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে এ ওটা রীতিমতো আবার ডেভেলপবার ঠিক করবে যখন আবার আগের মতন তোমরা মেরিট লিস্ট দেখতে পারবে যেমন একজন মেয়ে আমাকে বলেছিল আমার যতদূর মনে পড়ছে বর্ধমান রাজ রাজ কলেজ বর্ধমান রাজ কলেজের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা গেছে এবং অনেক কলেজের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় যদি ওয়েবসাইট না করে কিছু সময় ওয়েট করো তারপরে কিন্তু তোমরা merit list দেখতে পারবে এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসা বাদ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন কি খুব ইম্পর্টেন্ট তো দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন খুব ইম্পর্টেন্ট সেই কারণেই কিন্তু প্রভিশনাল merit list টাানো হয় যাতে আগে ভাগেই তোমাদের কোনো ভুল থাকলে সেটা তোমরা ঠিক করে নিতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেই কিন্তু তোমরা merit list নাম আসলেই অনলাইনে ভর্তি হতে পারবে বা অ্যাডমিশান নিয়ে নিতে পারবে এবং পরে যখন তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কলেজে এ রেজিস্ট্রেশন করতে যেতে হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবেই হবে কোন কলেজ আগে থেকেও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোনো ডেট দিতে পারে অতি অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এরপরে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ কলেজে টাকা পেমেন্ট করে ভর্তি হওয়ার সময়সীমা কি কবে থেকে শুরু হচ্ছে কবে অ্যাকচুয়ালি লাস্ট ভর্তির ডেট রয়েছে দেখো অফিসিয়াল যে তথ্য আছে ইউজিসির যে গাইডলাইনে তথ্য দেওয়া আছে সেই তথ্যের অ্যাকর্ডিং কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া বা টাকা পেমেন্ট করার সময়সীমা সেটা শুরু হচ্ছে কিন্তু ও এক একত্রিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই পেমেন্ট দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে ভর্তি হতে পারবে তো এখানে এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কিন্তু এই সময়ের মধ্যেই অ্যাকচুয়ালি কিন্তু শুরু হবে একত্রিশে আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ভর্তির প্রসিডিওর টাকা পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই মুহুর্তে তোমরা বুঝতেই পারছো পুরো ও আর দুপুরবেলা যেহেতু ভিডিওটি ক্রিয়েট করার তো যাই হোক না কেন আর এখনো যদি ভর্তি নিয়ে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া রয়েছে আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত